নমস্কার, সোনালিস রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। পদ্মগাছ করার পরপর প্রথম যে সমস্যায় পড়ি সেটা হলো শ্যাওলা। মাটির ওপরের অংশে প্রচুর শ্যাওলা তৈরি হয়, আবার কখনো কখনো দেখা যায় গামলা থেকে বুজবুজি উঠতে থাকে। সকালে জল পাল্টানোর পরেও বিকালে দেখা যায় আবার জলে শ্যাওলা ভাসছে। নাজেহাল হতে হয় বারবার জল পাল্টাতে পাল্টাতে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে মাত্র 5 মিনিট এই কাজটি করে নিলে। এখন এই সমস্যার সমাধান কি সেটাই বলব। আমার যে গামলাটা রয়েছে এই গামলার বয়স 1 মাস। তার আগে বলে নিই জল থেকে বুজবুজি ওঠার কারণ। পদ্মপাতা অক্সিজেন ত্যাগ করে, এই কারণে জলের তলায় কোনো পাতা থাকলে তা থেকে এরকম বুজবুজি বার হতে থাকে। এটা কোনো সমস্যার কারণ নয়। যখন গামলায় পাতা কম থাকে তখন সরাসরি সূর্যের আলো মাটিতে প্রবেশ করার জন্য প্রচুর পরিমাণে শ্যাওলা তৈরি হতে থাকে। পাতাগুলো যখন আরও বড় হবে, গামলা ঢেকে যাবে, তখন এতটা শ্যাওলা গামলায় তৈরি হবে না। এই সময় গামলাটাকে পরিষ্কার রাখতে হয়, যাতে কম খাটনিতে গামলা ভালো থাকে সেটাই করে দেখাচ্ছি। এখন যে শ্যাওলাটা হয়ে গেছে সেটাকে তো তাড়াতেই হবে, তাই একটা মোজা নিয়ে নিয়েছি। মোজাটা একটু খসখসে, এ কারণে ডোলে ওপরের শ্যাওলাটা ফেলে জলটাও কাত করে ফেলে দিচ্ছি। এবার সুবিধা হবে যতগুলো শ্যাওলা ওপরে আছে সেগুলোকে সরিয়ে নিতে হবে। আমার এই পদ্মের গামলাটা একেবারেই ছোট, তাই সহজেই কাত করে জল ফেলে দেওয়া সম্ভব হচ্ছে। যদি গামলা বড় হয় তাহলে জল এভাবে কাত করে ফেলে দেওয়া প্রায় অসম্ভব। সেখানে মগ দিয়ে জল কমিয়ে আস্তে আস্তে গামলাটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমরা পদ্ম গাছ তৈরি করার সময় গামলার নিচে যে সার ব্যবহার করি, অনেক সময় সেই সারগুলো পচে গিয়ে গ্যাস তৈরি করে। সেই গ্যাসগুলোই কখনো কখনো মাটির ওপর থেকে বুজবুজি আকারে বার হতে দেখা যায়। এই কারণে এই সময় যদি গামলার উপরে এইভাবে হাত দিয়ে হালকা হালকা মাটিটা চাপা যায়, দেখা যাবে গামলা থেকে অনেক বুজবুজি বার হয়ে যাচ্ছে। ফাঁকা গ্যাস থাকার জন্য ফাঁকা অংশগুলো এভাবে চেপে দিলে এরপরে আর এই বুজবুজিগুলো বার হবে না, জলটাও আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। এবার এই জলটাকেও কাত করে আবার ফেলে দিতে হবে। মোটামুটি 2 বার আমি জলটাকে পাল্টে নিলাম। এবার গামলাটাকে ভালো করে ঝাঁকিয়ে সেট করে নিতে হবে, যদি ভেতরে কোনো বুজবুজি থেকেও থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এবার যেটা দেব সেটা হলো বালি। বাড়ি তৈরি করতে যে বালি ব্যবহার করা হয় সে বালি নিয়ে নিয়েছি। মাটির ওপরের অংশে সামান্যই প্রলেপ হিসেবে ব্যবহার করব, যাতে মাটিটা ওপর থেকে হালকাভাবে ঢেকে থাকে। মাটিতে যে শ্যাওলা হচ্ছে এই শ্যাওলাটা হওয়া অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন জল আর পাল্টানোর দরকার হবে না। সকালে পাল্টিয়ে বিকালে দেখা যায় আবার শ্যাওলা, সেটা অন্তত হবে না। পুরো মাটিটাকে ঢেকে দিতে হবে অল্প অল্প করে বালি দিয়ে। আর যদি বালি না থাকে তাহলে তো আর একটা উপায় আছে, অ্যাজোলা দিয়ে গামলা ঢেকে দেওয়া। এবার গামলার যে পদ্ম পাতাগুলো রয়েছে এগুলো এবার উপর থেকে জল দিয়ে একটু ধুয়ে দিতে হবে, যাতে উপরে বালি লেগে না থাকে। এইভাবে করে দেখতে পারেন কত সুন্দর গামলা পরিষ্কার আর ঝকঝকে থাকে। তবে বালি ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিতে হবে বালি যেন পরিষ্কার থাকে। যদি বালি নোংরা থাকে তাহলে বালিটা কয়েকবার ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করা যেতে পারে। পদ্ম গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের সমস্যার সমাধান করতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গামলার জলে এখন আর কোনো ঘোলাভাব নেই, আকাশটাকেও গামলার জলে দেখা যাচ্ছে। এখন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছকেও অনেক ভালো রাখুন। ধন্যবাদ।